बोलो दुर्गा माँ की जय। चार घंटा मेकअप कर সকাল 6টার সময় বাড়ি থেকে বেরোনোর আগে এক রাউন্ড মেকআপ করে আসে। সেকেন্ড রাউন্ড মেকআপ যখন আমরা করি তখনও আবার সেকেন্ড রাউন্ড মেকআপ করে। সো টেকনিক্যাল করতে গিয়ে আবার মেকআপ করে। ভাই ভাই একটু না না আমার মেকআপ করতে খুবই ভালো লাগে, কিন্তু ওরাও ভীষণ ভীষণ সাজুনি। হ্যাঁ, ওরা এরকম বলছে পূজোতে একটু সাজবো না। ভালো লাগে, ভালো ব্যাপার। তাই বলে এমন ভালো লাগলো যে শুটিংই হলো না, ওইটা খারাপ ব্যাপার। এইটা আমরা কালকে আমরা যখন টেকনিক্যাল করছিলাম ওকে দেখে ভাবলাম যে ও কালকেই হয়তো শুটটা শুরু হয়ে যাবে। সবাই দেখেছে, দেখেছিস? ও লিটারালি ওর সাথে মেকআপ আর্টিস্ট ঘুরছিল। যারা নাচছেন তাদের ফুল এনার্জি, কিন্তু যিনি নাচাচ্ছেন তিনি একদম চুপচাপ। ব্যাপারটা কি? না, আমি একজন নিউ কামার এদের কাছে, তো আমাকে দুদিন ধরে টর্চার করছে আর টর্চার সহ্য করছি। কি করব, মানে বড় হতে গেলে এই টর্চারগুলো সহ্য করতে হয়। রীতিমতো টর্চার করছে ফ্লোরে, ভ্যানেও করছিল। আরে দাঁড়া, বাকিরা তো আছে। একটা প্রশ্ন রাখছি, এখানে কে সবচেয়ে বেশি ট্যান্ট্রাম দেখাচ্ছে শুনি? সত্যিকারের হ্যাঁ হ্যাঁ একদমই, সব থেকে বেশি ট্যান্ট্রাম হচ্ছে তানিশি। তারপর আচ্ছা, তার নেক্সট 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 নন্দিনী। হ্যাঁ হ্যাঁ, তারপর আরে বলতে দে রে ভাই, তারপর সীমা। আরএনএস কোম্পানির কথা বলছে না সবাই, রাহুল রাহুল ডিরেক্টর, আমি কিন্তু না, ওটা আরেকটা রাহুল, আমি ডিরেক্টর না, আমি আর্টিস্ট, ওটা অন্য রাহুল। এবার বলো তুমি, আরএনএস কোম্পানি, রাহুল অ্যান্ড স্যান্ডি কোম্পানি এটা প্রোডিউস করছে, তো তোমরা সবাই দেখো প্লিজ, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো প্লিজ। বলার আগেই এত প্রযোজকের নাম নিতে হবে না, আগে আসুক, তারপর তুমি প্রযোজক। গুড ওয়ান, গুড ওয়ান, বলে দিলাম। হ্যাঁ, কি হয়েছে? আমি ট্যান্ট্রাম দেখিয়েছি দিও। হ্যাঁ, তা শ্রীমার পর অহনা, আর অপশন নেই তো, কি করবো? ছেলেদের কোনো ট্যান্ট্রাম নেই,
এটা এটা কিন্তু এটা কিন্তু বাস্তব, ছেলেদের কিন্তু খুব একটা আমাদের মানে ট্যান্টামস থাকে না আর আমাদের সময়ও লাগে না খুব একটা। কি কি বলছে কি বলছে? যাই হোক, আমরা নাচের শুটিং এর মাঝে এরকম আড্ডা দিচ্ছি কিন্তু শেষ করবো আড্ডা, কিন্তু শেষের আগে গানটা একবার হয়ে যাক যেটা হলো একটু আগে, আবার চলো এটা তো অভিনেতা হওয়ার একটা সৌভাগ্য যে সব অনুষ্ঠানই দু তিনবার করে আসে, এই যে আমাদের আড্ডা হয়, বিজয়া দশমী হয়, সব কিছুই হয়, এটা তো সৌভাগ্যবান। কতদিন পরে কাঞ্চনদার সাথে দেখা হলো, তারপরে রাহুল স্যান্ডি এদেরকে অনেকদিন থেকে চিনি, ওরা কাজ করছে, তারপরে শ্রীমা রয়েছে, সবাই খুব সুন্দর একটা, দেবাংশুর সাথে আলাপ হলো সবার প্রথম। ভিডিওটা অবভিয়াসলি দেখবে, যবে রিলিজ হবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ওর চ্যানেল থেকে দেখে নেবে কবে রিলিজ হচ্ছে বা কী হচ্ছে, সবাই কিন্তু দেখবে। প্লিজ, তোমাদের ভালোবাসার জন্যই আমরা সব কিছু করি, সেটা কিন্তু চাই। লাভ ইউ অল। অবশ্যই আপনাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের প্রোফাইলটা লক্ষ্য রাখুন, তাদের প্রোফাইল ফলো করুন এবং অবশ্যই টলিউড ফোকাস কলকাতা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ।